সিমাইয়ের পায়েস বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু তেল, সাদা তেল। এখানে কিছু কাজু কিশমিশ ধুয়ে নিয়েছি, এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিমাই। সিমাইটাকেও একটু ভাজবো। সিমাইটা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। মিশিয়ে দেব। পায়েসে দেওয়ার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়েছি। এখন এই নারকেল কোড়া থেকে আমি দুধ বের করে নেব। দিয়ে দিচ্ছি জল। এখন এইভাবে হাত দিয়ে দিয়ে একটু চটকে নেব। এখন নিংড়ে নারকেলের ছিপড়েটা, এখন হাত দিয়ে নিংড়ে নেব। নারকেলের ছিপড়েটা আমি ফেলে দেব। এখন এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচও ফাটিয়ে দিয়ে নিতে পারেন। দিচ্ছি খুব সামান্য একটু লবণ। সিমাইটা গলে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। দিয়ে দিচ্ছি চিনি, অবশ্যই এটা স্বাদ মতো দিতে হবে, নিজেদের পছন্দ মতো। একটা পাত্রে গরম জল নিয়েছি, এখন এর মধ্যে একটু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, গুলিয়ে নেব। গরম জলের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা শেষে দিলে সিমাইয়ের পায়েস স্বাদটাই বেড়ে যায়। এখন কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কাজু কিশমিশ। সব শেষে গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে দেব। সিমাইয়ের পায়েসটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এটা একটু পাতলা থাকতে নামাতে হয়, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই গাঢ় হয়ে যায়। আজকের এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারা এভাবে বাড়িতে বানাবেন। চটপট বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে বানিয়ে ফেলা যায়। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। গুঁড়ো দুধ, নারকেলের দুধ।